আসুন আজ আপনাদের রক্তচোষা এক ভয়ানক প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। ভয়ানক প্রাণীটি হল গিরগিটি, বৈজ্ঞানিক নাম ক্লোটস, যা রক্তচোষা নামে অতি পরিচিত এক প্রকার নিরীহ সরীসৃপ। প্রতিনিয়ত বনবাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে দিনে দিনে এই সরীসৃপগুলো হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই গিরগিটি গড়ে 44 সেন্টিমিটার লম্বা হয়, লেজটি প্রায় 32 সেন্টিমিটার আর দেহ মাত্র 12 সেন্টিমিটার। দেহের ওপরের অংশ বাদামি থেকে ধূসর, তবে এই রং প্রয়োজনের সময় পরিবর্তন করতে পারে, যেমন হালকা জলপাই বাদামি, জলপাই ধূসর বা হলদে। পিঠের ওপর ও পাশে কতগুলো ফোঁটা আর দাগ থাকে। দেহের নিচের অংশ ময়লা সাদা। পিঠের ওপর শির দ্বারা বরাবর কাটা রয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষ গিরগিটি চোখের নিচের আঁশগুলো কালচে। এই সরীসৃপগুলোকে শহর, গ্রাম, বন সবখানেই দেখা যায়। খোলা মাঠ, ঝোপঝাড়, বনের প্রান্ত, বাগান, পার্ক প্রভৃতি জায়গায় বেশি পছন্দ। মূলত কীটপতঙ্গ ভোজী হলেও ডিম, ছোট ছোট কাঁকড়া ও অন্যান্য ছোট মেরুদণ্ডী প্রাণী তো এদের অরুচি নেই, তবে এরা অত্যন্ত সুন্দর একটি প্রাণী। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।